ভেপিনুর যার হুঙ্কারে ঢাকার রাজপথ কাঁপে নিয়মিত, যেখানে অন্যায় সেখানে ভেপিনুরের জোরালো প্রতিবাদ। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করছে তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে। সেই আন্দোলনে পুলিশের উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে, এতেই তেতে উঠেছেন ভেপিনুর। হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, এটাও বলে দিয়েছেন যে মাদ্রাসার ছাত্রদের উপর কোনো রকম হামলা হলে সারা ঢাকা অচল করে দেওয়া হবে। যদি ছাত্রদের উপরে কোনো আক্রমণ চলে আগামীকালকে ঢাকা শহর অচল করে দেওয়া হবে। নুরুল হক নূর বলেন, ছাত্ররা তাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে। কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ বলতে পারবে না তাদের দাবিগুলো অযৌক্তিক। আমি তাদের দাবিগুলো পড়েছি, সেখানে মাদ্রাসার যে সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা মজলিসে শুরা রয়েছে তাদের উপর দায়িত্ব অর্পণ করার আহ্বান জানিয়েছে। তারা আহ্বান জানাবে কেন, এটি তো হওয়ার কথা ছিল। ছাত্র অধিকার পরিষদের আরেক নেতা ফারুক হাসান জানান, হাটহাজারী মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে আর বাহিরে হাজার হাজার পুলিশ মোতায়েন। ছাত্র ভাইদের উপর হামলা হলে ঢাকা অচল করে দেওয়া হবে। রাজধানী থেকেই শুরু হবে ছাত্র জনতার প্রতিরোধ। যদি মনে করেন যে মাদ্রাসার ছাত্ররা একা, এদের পাশে কেউ নেই, তাহলে মারাত্মক ভুল করবেন। কওমি মাদ্রাসার ছাত্রদের পাশে আমরা, এদেশের 18 কোটি মানুষ আছি এবং থাকব। আমাদের কাছে ইতোমধ্যেই খবর এসেছে যে আল্লামা আহমদ শফি সাহেব সজ্ঞানে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম পদ থেকে অব্যাহতি ও অবসর গ্রহণ করেছেন এবং ওনার পুত্র আনাজ শফিকে মাদ্রাসা থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন।